এসো মদিনার ইসলাম শিখি কোরআনাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার আমরা কেন অহংকার করি কেন গর্ব করি কেন মানুষের সাথে খারাপ আচরণ করি কেন তাদের সাথে বন্ধুত্ব আচরণ করতে পারি না বন্ধুত্ব অর্জন করতে পারি না আমরা কি জানি না সারা পৃথিবীর মানুষ যদি আমাকে ভালোবেসে ফেলে আল্লাহ রব্বুল্লা আলমিনী আমাকে ভালোবেসে ফেলবেন মানুষের ভালোবাসা দিয়ে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় আল্লাহর ভালোবাসা পেলেই আমরা দুনিয়া খেরাত সব কিছু অর্জন করতে পারবো সফলতা অর্জন করতে পারবো মানুষের ভালোবাসা সম্পদ দিয়ে ক্রয় করা যায় না মর্যাদা দিয়ে ক্রয় করা যায় না বংশর পরিচয় দিয়ে ক্রয় করা যায় না মানুষের ভালোবাসা পেতে হলে প্রয়োজন উত্তম আদর্শ উত্তম আচরণ যেটি রসাল্লাম শিক্ষা দিয়েছেন ও খালিক নাস বিখল হাসান মানুষের সাথে উত্তম বা আচরণ করো তাদের সাথে ভালো ব্যবহার করো মানুষের ভালোবাসা পেতে হলে কোনো কিছু প্রয়োজন হবে না সময় ব্যয় হবে না অর্থ অপচয় হবে না আপনার কষ্ট হবে না শুধু প্রয়োজন তাদের সম্মুখে একটু হাস্যজ্জ্বল চেহারায় কথা বলা আপনার একটু হাসি তবে জেনে রাখুন মুখের হাসি তো তখন বের হবে যখন আপনার অন্তর পবিত্র থাকবে আপনার অন্তর গর্ব অহংকার সব থেকে যখন মুক্ত থাকবে তখনই তো আপনার মুখে হাসি উজ্জ্বল চেহারা কথা বলতে পারবেন মুখে হাসি আসবে প্রিয় বন্ধু আমি আপনি যত মুসলিম রয়েছে সকলে আল্লাহর সৃষ্টিজীব সবাইকে আল্লাহ সৃষ্টি করেছেন সবাইকে মাটি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন আমিও মাটির আপনিও মাটির আমিও আদম সন্তান আপনি গর্ব থেকে আপনি মায়ের গর্ব থেকে হয়েছেন রিজিক দাতা আল্লাহ আপনার আল্লাহ আমার ওপর আপনার কোনো কর্তৃত্ব নেই কোনো অহংকার নেই কোনো মর্যাদা নেই মর্যাদা বিবেচিত হবে তা কওয়ার ভিত্তিতে আল্লাহর ভয় যার অন্তরে বেশি সে মর্যাদাশীল বেশি দুনিয়া চেত বাহাদুরি করেন না কেন কোনো কাজ হবে না আল্লাহর আলামিন তাই স্পষ্ট করেছেন হে মানব জাতি হে লোক সকল আমি তোমাদের সবাইকে সৃষ্টি করেছি একজন পুরুষ একজন মহিলা থেকে ও যে ইলালিতা আ পরবর্তী তোমাদেরকে বিভক্তি করেছি বিনিস্ত করেছি বিভিন্ন দল জাতি গোষ্ঠীতে বংশে যেন তোমরা পরিচয় লাভ করতে পারো পরিচয় পেশ করতে পারো তবে জেনে রাখো আল্লাহ আতকাকুম তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে সম্মানিত মর্যাদাশীল যে তা কুয়াদারি বেশি আল্লাহর ভীতি আল্লাহর ভয় যার ভিতরে বেশি আছে মোত্তাকি রসুল সাল্লাম তাই এরশাদ করেছেন লা ফারক আরাবিন আলাল আজাম ওলাল আল ওলাল আব ওলা আল আলা আহাদ আহাদিন আল্লা আরব অনারপের উপর কোনো মর্যাদা নেই কোনো সাদা কালোর উপর মর্যাদাশীল হতে পারে না কেউ কারোর উপর মর্যাদাশীল হবে না একমাত্র তাকুয়ার ভিত্তিতে মর্যাদাশীল হবে এবং তাকুয়ার ভিত্তিতে মূল্যায়ন করা হবে আল্লাহকে ভয় করুন যে অবস্থায় থাকুন না কেন এবং পাপ করলে ভালো কাজ দিয়ে পাপটি মোচন করার চেষ্টা করুন মানুষের সাথে হাসি উজ্জ্বল চেহারায় উত্তম আদর্শ বিনিময় করুন মানুষ যখন ভালোবাসবে আল্লাহ ভালোবেসে নেবেন দুনিয়া খেরাত উভয়টাই আপনার জন্য মঙ্গলজনক হবে